নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 12ই জুন, 29শে জ্যৈষ্ঠ, বুধবার। বাঙালির ঘরে ঘরে সন্তান সন্ততির মঙ্গল কামনায় মায়েরা পালন করছেন মা অরণ্য ষষ্ঠীর ব্রত, যাকে আমরা জামাই ষষ্ঠীর ব্রতও বলে থাকি। বন্ধুরা, বলা হয় এই ব্রত পালন করলে সন্তানের যেমন মঙ্গল হয়, পাশাপাশি দুই পরিবারের মধ্যে সম্পর্ক সুন্দর ও মধুর হয়ে ওঠে। যে কোনো ব্রতের পুণ্যফল তখনই পাওয়া যায় যখন সেই ব্রতের ব্রতকথা শ্রবণ করা হয়। তাই আজকের দিনে যারা এই ব্রত পালন করছেন, তারা অবশ্যই শ্রবণ করুন মা অরণ্য ষষ্ঠীর এই ব্রতকথা, যাকে জামাই ষষ্ঠীর ব্রতকথাও বলা হয়। আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রতকথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি মা অরণ্য ষষ্ঠীর তথা জামাই ষষ্ঠীর ব্রতকথা। জয় মা ষষ্ঠী। এক ব্রাহ্মণীর 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের মধ্যে ছোট বউয়ের খাবার জিনিসের ওপর খুবই লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বেড়ালের ওপর। সেই বেড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার কথা সব বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করত না। এমনই করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল। ব্রাহ্মণী এই ব্রত পালন করবে, তাই বাড়িতে অনেক আনন্দ উৎসব হবে। ব্রাহ্মণী পূজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর ও নাড়ু তৈরি করল এবং ছোট বউকে বলল, বৌমা, আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণে এখানে বসে থাকো, দেখো যেন বেড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতে। এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর নিজের লোভ সামলাতে পারল না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বেড়ালটার মুখে মাখিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখল যে খাবারগুলো সব কে যেন খাবলে খেয়ে গেছে। ব্রাহ্মণী তখন ছোট বউকে জিজ্ঞাসা করল, ও বৌমা, পূজোর মিষ্টিগুলো কে এরকম করে খাবলে খেয়ে গেল? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্যমনস্ক হয়েছিলাম, সে সময় আমার চোখে ধুলো দিয়ে বেড়ালটাই সব কিছু খেয়ে নিয়েছে, ওই দেখুন না ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বেড়ালটাকে 2-4 ঘা বসিয়ে দিল। অনন্যপায় হয়ে ব্রাহ্মণী পুনরায় সব নতুন করে জোগাড় করে পূজোর ব্যবস্থা করল। এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা খুলে বলল। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস না, আমি শীঘ্রই ছোট বউকে এর প্রতিফল দেব। এই ঘটনার কয়েক মাস পর ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং 10 মাস 10 দিন পর সে ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটি পুত্র সন্তান প্রসব করল। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুবই খুশি হল এবং গরিবদের ডেকে খুব দান ধ্যান করতে লাগল। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিরে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল। কিন্তু হায়, সকালবেলা ঘুম ভাঙার পর সে দেখল যে তার ছেলে তার কাছে নেই। শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু তারা ছেলেকে কোথাও খুঁজে পেল না। এইরকম করেই ছোট বউয়ের পরপর 7টি ছেলে এবং 1টি মেয়ে হলো, কিন্তু সবকটি হারিয়ে গেল। রাত্রিরে ছোট বউ ছেলেকে নিয়ে শুতো আর সকাল হলেই ছেলে আর পাওয়া যেত না। তখন পাড়ার সকলে বলাবলি করতে লাগলো যে ছোট বউ নিশ্চয়ই মানুষ নয়, সে হলো রাক্ষসী, সে নিশ্চয়ই ছেলেগুলোকে খেয়ে ফেলে, এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয়, ওকে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। এদিকে পাড়ার লোকের এই সব কথাবার্তা ছোট বউয়ের কানে গেল, সে আর সহ্য করতে পারল না, নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার এ কী হলো মা ষষ্ঠী, তুমি আমায় 7টি ছেলে আর 1টি মেয়ে দিয়েও সব কেন কেড়ে নিলে, আমাকেও তুমি নিয়ে নাও, আমি একদিনও আর বাঁচতে চাই না। ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর মনে খুব দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বনবাজারে তুমি একলা বসে কেন কাঁদছো মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, পূজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বেড়ালটার নামে দোষ দিতিস, তাতে তোর লজ্জা হতো না? তোর এইসব কুকর্মের জন্যই তো আজ তোর এই দুর্দশা হয়েছে। তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগল, তুমি কে মা, কেমন করে আমার সব কথা জানলে, আমাকে তুমি দয়া করো, তা না হলে আমি তোমার পা ছাড়ব না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে তাকে বললেন, বাছা, আমি মা ষষ্ঠী, পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে কেঁদে বলতে লাগল, মা, আমি খুবই অন্যায় করেছি, আমার পাপের কোনো শেষ নেই,
আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছো তখন তুমি আমায় রক্ষা করো মা, তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী বললেন, আমি যা বলবো যদি তুমি করতে পারো তাহলে তুমি তোমার সব হারানো ছেলে মেয়েকে খুঁজে পাবে, কিন্তু এই কাজ তোমার পক্ষে ভীষণ কঠিন হবে। ছোট বউ একটুও দ্বিরুক্তি না করে মা ষষ্ঠীকে জিজ্ঞাসা করল যে তিনি যে কাজ দেবেন সে সব কিছু করতে রাজি, তার হারানো ছেলে মেয়েকে খুঁজে পাওয়ার জন্য সে সব কিছুই করতে পারে। মা ষষ্ঠী তখন তাকে বললেন, দেখো পথের ধারে ওইখানে একটা মরা বেড়াল পচে পড়ে আছে, যদি একহাঁড়ি দই ওই বেড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে ফের হাঁড়িতে তুলতে পারো তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করল না, এক হাঁড়ি দই এনে সেই পচা বেড়ালটার গায়ে ঢেলে দিল এবং পরে জিভ দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও আর এদের নিয়ে আনন্দের সুখে ঘরকন্যা করো, আর কখনো পূজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না, ছেলে মেয়েদের দূর হ মরে যা এইসব কথা কখনো বলো না, অন্য কাউকে যদি বলতে শোনো তো তখন মা ষষ্ঠীর দাস বা ষাট ষাট বলবে। এইসব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ তখন তার সাত ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করল, শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানাল। ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেলেন, এখন নাতি নাতনিকে পেয়ে তার খুবই আনন্দ হলো। ব্রাহ্মণী অল্পদিনের মধ্যে নাতি নাতনিদের বিয়ে দিয়ে দিলেন। পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠী ব্রত পালন করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয়ে থাকে। আসলে এই ব্রত হল মা অরণ্য ষষ্ঠীর ব্রত। এই ব্রত সন্তানের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ হয়ে থাকে, তাই বাঙালির ঘরে ঘরে মায়েরা আজকের দিনে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করে থাকেন। বাংলাদেশে এই ষষ্ঠী দেবীর মূর্তি পুজো করা হয়। মার্জার বাহিনী ষষ্ঠীর কোলে এক বা একাধিক শিশু থাকে, দুধ পুকুরের সামনে বটগাছের নিচে তার অবস্থান। অন্য ধারণা অনুযায়ী ষষ্ঠী আবার অমঙ্গলের দেবী, তিনি ক্ষুব্ধ হলে মা ও সন্তানকে কষ্ট ভোগ করতে হয়। কাশ্যপ সংহিতা মতে ষষ্ঠী হলেন জাত হরণী, তিনি মাতৃগর্ভ থেকে ভ্রূণ অপহরণ করেন, সন্তান জন্মের ছদিনের মধ্যে তাকে ভক্ষণ করেন, তাই শিশু জন্মানোর ষষ্ঠ দিনে তাকে পূজো করা হয়। তবে সন্তানের মঙ্গল কামনার এই উৎসবটি কীভাবে জামাই ষষ্ঠীতে পরিণত হল? মনে করা হয় 1819 শতকে বাল্যবিবাহ এবং বহুবিবাহের কারণে অল্প বয়সেই বাল্য বিধবা হয়েছেন অনেক ঘরের মেয়েরা, তাই নিজের মেয়ের সুখী দাম্পত্য জীবন কামনা করে বাঙালি মায়েরা জামাইয়ের মঙ্গল কামনা করে এই ব্রত পালন করতে শুরু করেন। তারপর থেকেই অরণ্য ষষ্ঠী বা মা ষষ্ঠীর পুজো জামাই ষষ্ঠী হিসাবে পালিত হতে থাকে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে, যদি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় মা ষষ্ঠী।